হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার ঝকঝকে তকতকে বৃষ্টি ভেজা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, 30th September, অ্যান্ড কালকে হচ্ছে 1st October। কালকে থেকে অক্টোবর শুরু হচ্ছে। টিকলু অক্টোবর মানে পুজো, আর অনেকগুলো পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, আর কালী পুজো, আর আর কোন পুজো আছে কি? পুজো না, আরো একটা প্রোগ্রাম আছে। ও, তোমার জন্মদিন? ইয়েস, ভেরি নাইস, ইউ আর আ কানিং বয়। তো কালকে হচ্ছে 1st October, এবং কালকে যেই 1st October টার্ন হবে, সঙ্গে সঙ্গে আমার জন্মদিনের জন্য আর 18 দিন বাকি থাকবে। আমি একটা ট্রান্সফরমেশন করতে যাচ্ছি অনেক দিন পর। অ্যাকচুয়ালি যখন আমি প্রেগনেন্ট ছিলাম না, তখন আমার প্ল্যান ছিল যে আমি কেরাটিন আর হেয়ার কালার করাবো, কিন্তু তারপরে কি হলো, তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আমি জানতে পারলাম যে যখন প্রেগনেন্ট থাকা অবস্থায় বোধহয় এই সমস্ত কেমিক্যাল মাথায় মানে বডিতে ইউজ করতে নেই। বাট আই ওয়াজ অ্যাকচুয়ালি রং। আমি এখন বেশিরভাগ লোকজনকেই দেখি যে তারা খুব ইজিলি এগুলো করছে, এবং দে আর অলসো হ্যাভিং এ হেলদি প্রেগনেন্সি অ্যান্ড এ হেলদি বেবি। জানি না আমি ঠিক ছিলাম কি ভুলছিলাম, আমি ঠিক বলতে পারবো না। আমি করাইনি সেই সময়টা, আর আমি 3 মাসও ওয়েট করেছিলাম আমার বাবুটাকে একটু বড় হওয়ার জন্য, বিকজ আমার মাথায় আগে ওই জিনিসটাই ছিল যে এগুলো কি কেমিক্যাল থাকে, যেগুলো ইউজ করলে শরীর খারাপ হতে পারে বা হোয়াটএভার। তো যাই হোক, এখন মোটামুটি আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে আজকে আমি কেরাটিন করাতে যাচ্ছি। আমি জানি না আজকে হেয়ার কালার হবে কি না। তো এবং তার সাথে সাথে আমি অনেকদিন আমার নেলস করাইনি, নেলসও করাবো, এক্সটেনশন করাবো না, জাস্ট ভালো করে ফাইল করে আমি নেল পেন্ট পরবো, আজকে না ওটা পরে করাবো। আর আইল্যাশ, ইয়েস, বার্থডে আসছে, পুজো আসছে, আইল্যাশ তো মাস্ট, যদি না আমার সিম্বা বাবা সেগুলোকে ছিঁড়ে ফেলে দেয়, বাট আইল্যাশ ইজ আ মাস্ট। তো চলো আজকে মোটামুটি আমি চুলের ট্রান্সফরমেশনটা করে আসি। চুলটা হেয়ারস্টাইল চেঞ্জ করলে, অনেক কিছু করলে অনেক ডিফারেন্ট লাগে দেখতে, এবং নিজেরও খুব ভালো লাগে। তো চলো দেখা যাক আজকে কী কী হয়। বাড়ির উল্টো দিকেই আছে ইউন, ওখানেই যাব। আমি কেরাটিন করিয়ে চলে এসেছি, আর তোমরা ভাবছো যে চুলটা এরকম করে আমি কেন রেখেছি এরকম মাথায় এরকমভাবে, তার কারণ হচ্ছে যে চুলের মধ্যে ওরা কেমিক্যাল লাগিয়ে ওটাকে টেনেছে, তো চুলটাকে খোলা রাখতে হবে, আর আমি এটাকে ঢেকে রেখেছি কারণ কি সিম্বুকে তো আমাকে ধরতেই হবে। চলো আস্তে আস্তে, মা এবার ওপরে শিফট করছে, গোছাগাছি আমরা করছি, এদিক থেকে ওইদিকে যাবে মা, এবং তোমাদের আমরা ওপরের ঘরের রুম ট্যুরও দেব। আমরা এখন 4তলার ঘরে এসে গেছি, আর এখন মোটামুটি মা নিজের রুম দেখে নিয়েছে, এবং মা যখন ঘরে রুম এন্ট্রি করেছে আমরা হ্যান্ড ক্ল্যাপও বাজিয়েছি। তো আমি জানি না মা কতটা খুশি, বাট আমার ছেলে খুব খুশি নতুন রুমে এসে, ও নতুন খাটে শুয়ে আছে। আমি জাস্ট আমার ছেলেকে দেখাতে চাই। পুতুলা, হাউ আর ইউ ফিলিং? পুতুলা, আমার বাবা আমার ছেলে বাবাটা কইলে, আমার গুডওয়াইটা কইলে, দুদু বাবাটা কই, দুদুলি 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 গুদুলি পুদুলি চসুলি কদুলি তো কে হে, কি হয়েছে সিম্বা সিম্বা? পুতুলা পুতুল পুতুল, এটা যে সোনার পুতুল, এটা যে আমার পুতুল, পুতুলা পুতুল পুতুল। নতুন বাথরুম আছে? নয়া বাথরুমে তুমি কি করতে হো? কাফা তুতু ফেলতে হো? ও মাই গড, সব করার জন্য নতুন আর পুরনো কি আছে? আচ্ছা, বাথরুমে কফ তুতু ফেলতে পারবো 100 বার? ওর জন্যই তো বাথরুম তৈরি করা, কোথায় ফেলবে না রে? আর তোমরা দুজন রেডি? বলো হে মোগাম্বো, বলো না একবার হে মোগাম্বো, হে মোগাম্বো, তুমি বলো, তুমি বলো, আমি পারি না। আরে তুমি শুধু হেটাই বলে দাও। এখানে সব গোছাগাছি চলছে, আর এখানেও গোছাগাছি চলছে, বেশি দেখানো যাবে না, দেখা গেলে সবটাই রিভিল হয়ে যাবে। তো মায়ের ঘর মোটামুটি এখন গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবং এটার রুম ট্যুর আমরা মানডে দেবো। চলো এবার আমরা নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করি। তো
এসে গেছি এখন আমরা চারতলার ঘরে ফাইনালি আর একটু সাজুগুজু করেছি তার কারণ হচ্ছে আজকে আমরা একটু বেরোবো আমি আর টিকলু বেরোবো কয়েকটা দরকারি জিনিস কেনার জন্য আজকে হচ্ছে 2nd অক্টোবর বাজে এখন সকাল 11:30 গতকাল আমরা ব্লগ করিনি তার কারণ হচ্ছে যে গতকাল ছিল 1st অক্টোবর আমার বোন পূজার বার্থডে ছিল এবং তার সাথে সাথে ছিল হচ্ছে আমার ছোট মামার 2nd অপারেশনটা যেটা খুব ভালো মতন হয়েছে সাকসেসফুলি কমপ্লিটেড এই জন্য কালকে আর ক্যামেরা তুলিনি কালকে আর ব্লগ করিনি বৃহস্পতিবার করেছিলাম দেন আগেন আজকে স্যাটারডে আর ফাইনালি আজকে আমরা আমাদের এই রুমটার আমরা তোমাদের একটা ভালো মতো রুম ট্যুর দেব এবং তার সাথে সাথে মোটামুটি তোমাদের একটা আইডিয়াও দেব যে এরকম টাইপের রুম রেডি করতে কত কিরকম খরচা পড়ে যে চুলটা ছিটকা ছিটকা লাগে তার কারণ হচ্ছে কেরাটিনটা এখনো ওয়াশ করা হয়নি ওয়াশ করে নিলে অনেকটা ঠিক লাগবে দেখতে প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমি আর আমার শাশুড়ি মা আমরা এই চারতলায় চলে আসব আর নিচে যে এখন যে বেডরুমটা আমাদের সেই বেডরুমে আমার মা শিফট করবে কিন্তু তারপরে আমরা না একটা জিনিস ভাবলাম ক্যালকুলেট করলাম সেটা হচ্ছে মামুনি অনেক দিন ধরে অনেক বছর ধরে মানে যবে থেকে ধরো তিনতলাটা হয়েছে তবে থেকে তো ওই রুমটাতেই আছে ওই বেডরুমটাতেই আছে 22 বছর ধরে সেই রুমটা আছে তো রুমটার প্রতি একটা ভালোবাসা হয়ে যায় তো এই জন্য আমরা ঠিক করেছি পুজোর পরে আমরা ওই রুমটাকে রেনোভেট করে দেবো এবং তখন মামুনি ওখানে থাকবে আরামসে ওই রুমটাতেই থাকবে মামুনি এই জন্য আমরা আর ওপরে আসলাম না কারণ কি আমাদের খুব ইচ্ছা ছিল আমরা টিকলুর ইচ্ছা ছিল একটা বিশাল বড় বেডরুম করব সেখানে বড় বাথটাব লাগাবো অনেক কিছু করব কিন্তু ভাবলাম যে না মামুনিকে এখন শিফট করব না আর মামুনিকে ছাড়া টিকলু থাকতেই পারবে না অ্যান্ড আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে দেখো আমার মামুনির অ্যাটেন্ডেন্ট তো ডেফিনেটলি আছে 24 ঘন্টার কিন্তু আমার মামুনি ধরো যেগুলো রেগুলার যেগুলো কাজকর্ম যেমন ধরো রোজ হাঁটা তারপরে ওষুধ খাওয়ানো নেবুলাইজার মাঝে মাঝে বাইপাপ যেগুলো যেগুলো দিতে হয় একটু ডেলি বেসিসে জিনিসগুলো দেখে এবং ওই করে আর কি মানে ওনা থাকলে মামুনি ওষুধ খাবে খায় না এরকম টাইপের একটা ব্যাপার তো এই জন্য আমরা মনে করলাম যে ঠিক আছে আমরা নিচেই থাকবো আমাদের বেডরুমটা আমরা পরে রেনোভেট করবো যখন মামুনির রুম রেনোভেট হবে তখন আমাদেরও রুম রেনোভেট হয়েছে না পুজোর পরে যেটা হবে সেটা হচ্ছে মামুনির ঘরটা রং হবে সত্যি কথা বলতে আমাদের যেটা প্ল্যান আছে মানে দাদা দিদি আমরা সবাই যা প্ল্যান করেছি সেটা হচ্ছে সামনের বছর এপ্রিল দিকে আমরা ঘর থেকে বেরিয়ে যাবো এয়ারবিএনবিতে থাকবো অ্যান্ড দেন আমাদের নিচটা পুরোটাই আমরা রেনোভেট করবো ওদের ঘর ওদের রান্নাঘরও রেনোভেট হবে মামুনির ঘরও রেনোভেট হবে পিছনে একটা ঘর আছে সেটাও দাদা রেনোভেট করবে এবং তার সাথে সাথে আমাদের বেডরুমটাও রেনোভেট হবে তো অনেক কিছু তোমাদের ইনফরমেশান দিয়ে দিলাম এবার তোমাদের বাড়ির ঘরটা দেখিয়ে দিই আর আমি খুব এক্সাইটেড এই রুমটা দেখানোর জন্য তোমাদের কারণ কি এটা নিয়ে অনেক দিন ধরে তোমাদের কথা বলেছি এবং আমরা এই রুমটা যেরকম চেয়েছিলাম এক্স্যাক্টলি সেরকম হয়েছে আর এর সাথে যে ব্যালকনিটা আছে ওটাও খুব সুন্দর এবং এখানে আসলে এত পজিটিভ ভাইব আসে আমি কি বলবো দিয়ে উঠে বাঁ দিকে হচ্ছে আমাদের এই রুমটা আর ডান দিকে হচ্ছে আমাদের ছাদ আর স্টাফ রুমটা তোমাদের ছাদ আর স্টাফ রুমটা তোমাদের পরে দেখাবো এখন আগে এই রুমটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা এখন রুদিটা অতটা গোছানো নেই নাকি আস্তে আস্তে গোছাবো চলে এসো এখানে কালিদা লাইট লাগাচ্ছি দুর্গাপুজোর লাইট এবং আরেকটা জিনিসও বলি আজকে 2nd অক্টোবর আজকে হচ্ছে আমাদের ক্যাফের বার্থডে তো আমাদের ক্যাফে এবছর 6 বছরে পড়লো র‍্যাক্স আছে এখানে গাছ টাছ বসবে এখানে রূপা কাকিমা গাছ দিয়েছিল সেটা আছে আরো কিছু গাছ পাশ আছে চলো ভেতরে যাওয়া যাক কুইন সাইজ বেড আর এর উপরে দেখতে পাচ্ছ আমাদের যেমন নিচের খাটটা আছে ওই রকমই সুন্দর হেড ড্রেস করেছি এটা একটু চকলেট কালারের কারণ কি এই রুমের সাথে মানে সেট আপ করেছি আগেন সেম পর্দার রঙেই হচ্ছে ব্লাইন্ড জামা রাস্তার ভিউ আছে এখানে তো এবারে কাকিমা হচ্ছে মায়ের বান্ধবী তো যখনই মায়ের গল্প করতে ইচ্ছে করো মা একটা মিস কল দেখবে আর এটা খুলেই মা কথা বলে নেবে তাই তো মা একদম লাইটস গুলোর ব্যাপারে টিকলু বলবে লাইট সমস্ত টিকলু লাগিয়েছে এখানে একটা রিডিং লাইট লাগিয়েছে তো তোমরা খুব ভালো মতন একটা জিনিস জানো এত এতদিনে বুঝে গেছো যে আমরা একটু হোটেলে থাকতে ভালোবাসি আমি আর আমার বর এই জন্য আমরা যখন কোথাও যেতে পারি না আমরা বোকার মতন কলকাতাতে হোটেল বুক করে থাকি তো আমরা না ওই এক্সপিরিয়েন্সগুলো এনজয় করতে ভালোবাসি এই জন্য আমাদের একটা ইচ্ছা ছিল যে যখন আমরা আমাদের ঘর রেনোভেট করবো আমাদেরই হোক মায়েদেরই হোক না কেন আমরা একটু এরকম এমনভাবে বানাবো যাতে আমরা সেই ফিলিংটা পাই এবং
হোটেলে না যেতে পারলো যাতে আমার অসুবিধা না হয়। এখানে একটা শেলফ আছে, এই শেলফে আছে মায়ের ওষুধপত্র রাখা আছে, সিম্বুর দুধের বোতল বা জলের বোতল, মায়ের গ্লাস রাখা আছে, সিম্বুর বালিশ রাখা আছে, আর এইদিকে শেলফে জলের বোতল আর সিম্বুর মালিশের জিনিস রাখা আছে। মানে এই রুমটা বেসিক্যালি যে কোনো রুমই এখন আমাদের বাড়িতে আমাদের থেকে বেশি সিম্বুর। ডিজাইন করেছি, এটা আমার প্ল্যান ছিল পুরোটাই। তো তোমাদের একটু দেখিয়ে দিই, এখনো কিছু সেট আপ করা হয়নি। মায়ের খাটে বসে আছি এবং খাট থেকে বসলে সামনের ভিউটা এইরকম। তো আমার তো জানো প্রথম থেকে বলেছিলাম যে আমার ক্লোজেটের ভীষণ শখ, এবং আবারও বলছি এই রুমটা আমরা আমি মিছিমিছি মাকে বলেছি, মা তোমার এখানে জিনিস আমাদেরই তোমরা পাবে। রাখা আছে মায়ের, ঠাকুরটা অন্য জায়গায় শিফট করবে, এখন আপাতত এখানে থাকবে। এখানে আমার পার্স আছে, উপরে আমার প্লাস্টিক প্লাস্টিক সাজানো হয়নি, এখানে একটা ড্রয়ার আছে। এইখানে অ্যাকচুয়ালি মায়ের যত সাজগোজের জিনিস আছে, মানে আমাদের সাজগোজের জিনিস আছে, সেগুলো রাখা হবে। তার কারণ হচ্ছে এই দেওয়ালটা যেটা এখন খালি আছে, এটা পুরোটা আমরা একটা কাঁচ লাগাবো, লম্বা কাঁচ। আর নিচে মা যা খুশি রাখবে, নিচে সেমই ড্রয়ার আছে। আচ্ছা এইখানটা দেখিয়ে দিই তোমাদের, এখানেও অগেন অনেক জিনিসপত্র মা রাখতে পারবে। এটা বলতে পারো একটু গোছানো হয়েছে, নিচে শাড়ি ফাড়ি আছে, এখানে বিছানার চাদর টাদর আছে, এগুলো মোটামুটি একটু গোছানো হয়েছে। একটা জাম্বু আলমারি আছে, এর ভেতরে মোটামুটি তুমি ধরে নাও 20-25 জন মানুষ তোমরা একটু ছোট করে ঢোকাতে পারো, ঠিক আছে। এবং এই আলমারিটা খুব মানে এইদিকে না একটা ছাদে যাওয়ার দরজাটা ছিল, তো সেটা পুরো ব্লক করে এনেলাম, যে এখানে একটা আলমারি ঢোকানোর থেকে বেটার হচ্ছে পুরো দেওয়ালটাই আলমারি করে দেওয়া। প্রচুর জিনিস আছে। তো টিকলু আর আমি আছি অনেক সবকিছু মোটামুটি পিন্টারেস্ট দেখেই করি। তো এটা পিন্টারেস্টে আমরা অনেক আগে ডিজাইনটা দেখেছিলাম, যখন আমরা ভেবেছিলাম আমাদের বাড়ি মানে আমাদের বেডরুমে রেনোভেশন করব। তো তারপরে অনেক ব্লগার্সদের বাড়িতেও আমি দেখেছি এত সুন্দর, এই জিনিসটা খুব ভালো লাগছে দেখতে। পিন্টারেস্ট তো ছবি হয়, আর কেউ কারোর ভিডিওতে দেখলে সেটা ভালো মতন বোঝা যায়। যেমন মুম্বাইকার নিখিলের ঘরেই এরকম আছে, তো সেটা দেখে আমার ভাবলাম যে না বেশ ভালো লাগছে, আমরাও করতে পারি। তো এই ডেফিনেশনটা দিয়েছি। এইবার যেটা মেইন জায়গা, যেটা হচ্ছে বাথরুম, আমি তোমাদের দেখাবো বাথরুমটা। মানে আমাদের মনের মতন এত সুন্দর হয়েছে যে টিকলু সেনকে পটি করতে বসে কখনো পটি হয়েছে বুঝতেও পারেনি। তারপরে কি কি চেঞ্জেস হবে, কি কালার কম্বিনেশন হবে, সবটাই টিকলু করেছে। চলো তোমাদের বাথরুমটা দেখাই। চলো এখান থেকে বেরিয়ে ওখানে না যেতে হয়, সবকিছু স্নান করার সময় সবকিছু রাখা রয়েছে। মাথার উপর রয়েছে রেন শাওয়ার, এটা 10 ইঞ্চি/10 ইঞ্চি সাইজে। এখানে দরজা বসবে, কাঁচের দরজা। হ্যাঁ, তো আমি প্রথমে এক্সপেরিমেন্ট করে দেখছিলাম যে নর্মাল এই একটা ছোট্ট পার্টিশন করে রাখলে কিরকম লাগে, তো এটা অবভিয়াসলি ভালো লাগছে। কিন্তু স্নান করার পরও কিছু জন বাইরে বেরিয়ে যাচ্ছে অবভিয়াসলি, যদিও এখানে আমি একটা এই ফ্লোর আর ওই ফ্লোরের মধ্যে একটা এলিভেশন রেখেছি, কিন্তু তারপরেও অবভিয়াসলি এখানে দাঁড়িয়ে স্নান করলে তো জল বেরোবেই। তো এখানে এটা আমি প্রমিশনটা রেখেছিলাম যে তার এখানে এখানে দরজা লাগানো যায়, সেটা পুজোর পরে হয়তো লাগিয়ে দেবো। আর এই বেসিনটা এরকম করে সাজানো আছে, এখানে মায়ের রেগুলার জিনিসপত্র, মা এখানে একটা ফুলদানি চেয়েছিল, আয়না, এটাও টিকলু ডিজাইন করেছে। তো এখানে একটা শেভিং মিরার আছে টিকলুর জন্য, বা এখানে দাঁতও দেখা যায় ভালো থেকে, মেকআপও খুব কাছ থেকে করা যায়। টিস্যু পেপার হোল্ডার,
এখানে একটা লন্ড্রি ব্যাগ আছে এবং এই জিনিসটা এটা ক্যাবিনেটটা হ্যাঁ এই ক্যাবিনেটটা খুব সুন্দর আমি ওটা হোয়াইটই চেয়েছিলাম কিন্তু টিকলু বলে ডিফারেন্ট কালার করলে ভালো লাগবে সবকিছু হোয়াইট হয়ে গেলে না সেই কন্ট্রাস্টটা আসবে না কিছু আর এখানে আছে আরো জিনিস এখানে সিম্বা টাইপার ফাইবার সমস্ত কিছু এখানে আছে অতিরিক্ত জিনিস যেগুলো রেগুলার লাগে না সেগুলো এখানে রাখা আছে এখানে টাওয়েল রাখা আছে আর একটা এক্সট্রা টাওয়েল সাথে সাথে এখানে স্পটলাইট ইউজ করেছি এখানে একটা আর শাওয়ারের যেহেতু শাওয়ারটা মাঝখানে রয়েছে সেজন্য শাওয়ারের দুটো বসে দুটো আর আমার খুব ফেভারিট হচ্ছে এই বসে স্পিকারটা আমি অনলাইন পেয়েছি অ্যামাজন থেকে এটা পুরোপুরি ওয়াটার প্রুফ আর এটার সাউন্ড কোয়ালিটিও মানে বেশ ভালো মানে বাথরুমের জন্য যথেষ্ট ভালো আমার বাইরে বেডরুমে যে হোম থিয়েটারটা রয়েছে তার সঙ্গে কানেক্ট করা রয়েছে তো ওখানে গান টান যা চলবে এখানেও তাই চলবে স্নান করতে করতে গান টান শুনতে পারবে একটা হ্যাঙ্গার আছে মায়ের জামা কাপড় সব সমস্ত শুকানোর জন্য এখানে গিজার আছে যা যা থাকে আর কি একটা ফ্যান আছে এই যে বাথরুম থেকে বেরিয়ে এই যে হচ্ছে রুম মা তোমার কেমন লাগছে খুব সুন্দর এটা তো কোনো বলার ভাষা নেই খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে আর ইউ হ্যাপি খুব খুব আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ এই দেওয়ালে কিছু ছবি ছাপা লাগানো হবে সেগুলো লাগানো হয়ে গেলে তোমরা দেখতেই পারবে এখান থেকেই ব্লগস এখন করব বিকজ এই জায়গাটা আমার তো ভালো লেগেছে প্লাস লাইট কম্বিনেশন লাইটস এত সুন্দর লাগছে টিকলু যে প্রত্যেকটা কোনায় অ্যাকচুয়ালি শ্যুট করা যায় তো ওই জন্যই তো তোমরা এখন আরও এখানে যা যা চেঞ্জেস হবে তোমরা ডেফিনেটলি দেখতে পারবে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দাও টিকলু এই ঘরটা করতে মোটামুটি কিরকম খরচা লেগেছে ওয়ার্ডরোবটা পড়েছে হচ্ছে গিয়ে পুরোটা মিলিয়ে ওই 40 মতো আর বাথরুম বাথরুম একের কাছাকাছি এন্ড আমাদের এই বেডরুমটা বেডরুমের মানে ইন্টেরিয়র হচ্ছে তো ওই একই ধরো আচ্ছা মোটামুটি আড়াই মতন লেগেছে আমাদের আর খাট ফাটের কথা খাটটা অ্যাকচুয়ালি না আমাদের নিচের খাটটা আর ওপরের খাটটা আমরা একসাথে নিয়েছি তো আমাদের একটু ডিসকাউন্ট হয়েছে লাইটসে যে আমাদের ঘর আর বাথরুমে যে লাইটস ফাইটস লাগিয়েছো সেটা কিরকম কি খরচা হয়েছে লাইটসের উপরে ওই 35-40 হাজার মতো হয়েছে আর এসিটা স্মার্ট এসি এটা অ্যালেক্সা ইন্টিগ্রেটেড আছে তো আমাদের অ্যালেক্সা রয়েছে সেখান থেকে আমরা বলে দেবো অ্যালেক্সা প্লিজ টার্ন অন দ্য এসি বাড়ির নিচে যখন আমরা থাকবো ঠান্ডা হয়ে যাবে তারপর উপরে এসে আমরা সেই ঠান্ডার মজা নেব এই খরচা ফরচা যেগুলো বললাম সেটা টোটালটাই তোমাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যদি তোমরা এরকম কেন কি আমাকে প্রচুর লোকে কমেন্ট করো রান্নাঘরের ট্যুর দেওয়ার পর তোমরা অনেকে লিখেছিলে যে স্নেহাদি তোমরা কিছু বললে না খরচার ব্যাপারে এবং কিভাবে কি বানিয়েছো এই জন্য ব্লগ হয়েছিল একটা হ্যাঁ এই জন্য তোমাদের একটা আইডিয়া তোমাদের একটা দিলাম বিকজ অনেকেই কমেন্ট করে অনেকেই এরকম বানাতে চাও বা এর থেকেও ভালো বানাতে চাও একটা আইডিয়ার জন্য তোমাদের জন্য সাথে এটাই শেয়ার করলাম কিন্তু তার থেকে যেটা সবচাইতে ইম্পর্টেন্ট যেই জিনিসটা দিয়ে বানিয়ে একটা ঘর বা একটা বাড়ি হয় সেটা হচ্ছে ভালোবাসা তো সেই ভালোবাসাটা সেই ইচ্ছাটা থাকলে তখন দেখবে সব জিনিস সুন্দর হয় আজকের ব্লগটা এতটাই রাখছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা ছবি থেকে তখন তোকে স্যানিটাইজ লাভ ততক্ষণ লাভ ইউ অল বাই বাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব